হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই বলি, ভিডিওটি হার্ড দুর্বলটা দেখবেন না। আধুনিক যুগে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়াই সর্বাধিক প্রচলিত, কিন্তু প্রাচীনকালে এমন এমন কিছু পদ্ধতিতে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো যা দেখলে আপনার গা শিউরে উঠবে। আজকের এপিসোডে আমি দেখাবো মানুষের ভয়ানক কিছু মৃত্যুদণ্ডের পদ্ধতি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি নতুন প্রহর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর সাথেই থাকুন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। দ্য একটা টেবিলে প্রথমে এনিমিকে শোয়ানো হতো, এরপর টেবিলের সাথে হাত ও পা বেঁধে দেওয়া হতো, এরপর হাত ও পায়ের আলাদা আলাদা মোটা দড়ি দুপাশে বেঁধে দেওয়া হতো, পরে দড়িতে টান মেরে অপরাধীকে কষ্ট দিত। এভাবে আস্তে আস্তে হাত ও পায়ের পেশি ছিঁড়ে যেত এবং ভিকটিম অবশেষে মারা যেত। ব্রাজেন বুল, এটি একটা পিতলের তৈরি ষাঁড়। এর পেটের দিকটি ফাঁপা এবং উপরে ঢাকনা থাকতো, এই ঢাকনা দিয়ে অপরাধীকে পেটের ভেতর ঢুকানো হতো এবং ষাঁড়ের নিচে আগুন জ্বালানো হতো। এতে অপরাধী গরমের যন্ত্রণায় চিৎকার করতে থাকতো, সেই শব্দ ষাঁড়ের মুখ থেকে বের হতো এমন একটা পদ্ধতিতে যেন পিতলের ষাঁড় ডাকছে। একসময় অপরাধী গরমে সিদ্ধ হয়ে যেত এবং মারা যেত। ইঁদুর দিয়ে মৃত্যুদণ্ড, এটি ষোলো শতকেও প্রচলিত ছিল। অপরাধীকে একটা লোহার বাক্সের ভেতর হাত পা বেঁধে তার ভিতর বড় বড় ইঁদুর ছেড়ে দেওয়া হতো। এক পর্যায়ে ইঁদুর মাংস খুঁড়ে খুঁড়ে ওই ব্যক্তিকে খেতে শুরু করত এবং অপরাধী মারা যেত। এই মৃত্যুতে সময় লাগত 1 থেকে 2 সপ্তাহ। বাঁশ ব্যবহার করে মৃত্যুদণ্ড, আশ্চর্য শোনালেও প্রাচীনকালে এই অদ্ভুত কৌশলের ব্যবহার করে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। বাঁশ খুব দ্রুত বৃদ্ধি পায়, এই পদ্ধতিতে ভিকটিমকে এক বা একাধিক বর্ধনশীল বাঁশের ওপর বেঁধে রাখা হতো। বাঁশ বৃদ্ধি পেতে থাকলে অপরাধীর শরীর ভেদ করে বাঁশ বেরিয়ে যেত এবং যন্ত্রণাদায়কভাবে অপরাধীর মৃত্যু ঘটত। লিংচি, এটিও মৃত্যুদণ্ডের একটা ভয়ানক পদ্ধতি যাও খুবই যন্ত্রণাদায়ক। প্রাচীনকালে চীনে এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এই পদ্ধতিতে অপরাধীকে একটা শক্ত খুঁটির সাথে বাঁধা হতো, দুই হাত মাথার উপর শক্ত করে বাঁধা হতো, এরপর একজন জল্লাদ হাতের বাহু কেটে ফেলতো, পরে এক পা করে হাঁটু বরাবর কেটে ফেলতো। অপরাধী মারা না যাওয়া পর্যন্ত অপরাধী ওইভাবে বাঁধা থাকতো। এরপর লাশটিকে মানুষকে দেখানোর জন্য ব্যক্তির মাংস কুচিয়ে ঝুড়িতে রাস্তায় ফেলে রাখা হতো। তো ফ্রেন্ডস, এই অদ্ভুত ভয়ানক মৃত্যুগুলির মধ্যে আপনার সব থেকে কোনটি বেশি ভয়ানক লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন অদ্ভুত সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, পাশে থাকুন সব সময়।